চারখোল। কালিম্পংয়ের একটি ছোট্ট গ্রাম, আপার লোলেগাঁও স্থানীয় লোকেরা বলে। আজকে সকাল থেকে অবিশ্রান্ত বৃষ্টি হয়েছে, বিকেলে এখন আকাশ পরিষ্কার, আর যার ফলে ওই যে দূরে দেখতে পাচ্ছেন জলের রেখা, ওটা হচ্ছে তিস্তা নদী। এই তিস্তা নদী দেখা যাচ্ছে, আর ওই দূরে পাহাড়ের ওই প্রান্তে, যদিও আমার এই মোবাইল ক্যামেরাটা অতটা ভালো নয়, ওই দূরে যে রেখা দেখা যাচ্ছে উপর থেকে নামছে, ওটা মহানন্দা। আর এই পাহাড়ের কোলে অসংখ্য ধাপ চাষ হয়েছে, ধাপে ধাপে চাষ, এই হচ্ছে চারকোলের বৈশিষ্ট্য। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 5,500 ফুট উঁচুতে এই চারকোল অবস্থিত। মনোরম দৃশ্য, নেওড়া ভ্যালি জঙ্গলের একটি অংশ বলা যেতে পারে এটাকে। এই যে ওয়াচ টাওয়ার, এই যে হাই টেনশন লাইন, তিস্তা ব্যারাজের জল থেকে যে বিদ্যুৎ উৎপন্ন হচ্ছে, এই সমস্ত গ্রামে ছড়িয়ে দেওয়া হচ্ছে সেই বিদ্যুৎ। পাহাড়ের কোলে কোলে মেঘ জমে রয়েছে এখনও, অসংখ্য মেঘ। মোটামুটি এখন ঠান্ডা এখানে হবে 10 থেকে 11, যা কলকাতায় বসে কল্পনাও করা যায় না। এই সময়ে এই সুন্দর চারখোল, যেটা পাখিদের স্বর্গরাজ্য, এখান থেকে আপনি যেতে পারবেন লাভা, লোলেগাঁও, ঋষভ। লোলেগাঁও তো ট্রেকের ব্যবস্থাও এখান থেকে করা হয়। এই চারখোল বর্তমানে পর্যটকদের কাছে একটা খুব আকর্ষণীয় জায়গা। অত্যন্ত কম খরচে এখানে থাকা খাওয়ার ব্যবস্থা আছে, ক্রাউন ইম্পেরিয়াল হলিডে ইনে। ক্রাউন ইম্পেরিয়াল হলিডে ইন কলকাতার একটি সংস্থার, আপনারা এখানে আসতে পারেন। এখানে থাকা খাওয়া মাত্র 1200 টাকায়। ক্রাউন ইম্পেরিয়াল হলিডে ইন আপনাদের স্বাগত জানাচ্ছে চারখোলে আসার জন্য, এবং নিরিবিলিতে অন্তত 2 দিন নিজের সঙ্গে কাটিয়ে দেওয়ার আদর্শ ঠিকানা চারখোল।